আসসালামু আলাইকুম। আশা করি দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হচ্ছে হাঁসের আর হচ্ছে পাতলা খিচুড়ি। তো হাঁসের মাংসের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই প্রতিদিনের ভিডিওটা দেখবেন দয়া করে। অনেক কষ্টের ভিতরে আমি ভিডিওগুলো দিই। আজকে কিন্তু আমি অনেক অসুস্থ, তারপরে আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য। আমার অনেক ঠান্ডা সমস্যা, তো সবাই বলবেন আমার জন্য আমি যেন আল্লাহ তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি, আল্লাহর রহমতে যে আমি সুস্থ হয়ে আবার ঠিকঠাক মতো কাজ করতে পারি। তো গতকাল ভিডিও দিতে পারি নেই, তার জন্য মনটা খারাপ লাগছিলো। তারপরে ভাবলাম যে একটা শেয়ার করি। তো এখানে যে বাসায় হাঁস নিয়ে আসছে, তো এখান থেকে হাঁস রাখলাম পাঁচটা। তো হাঁসগুলো ওই লোক আর আমার ছোটো ছেলে জবাই করে রাখছে, যে লোকে হাঁস নিয়ে আসছে। তো এই হাঁসগুলো আমি একটু সিলে নিব। হাঁস সিলে তারপরে এই যে এখানে নিয়ে নিলাম। তো এগুলো একটু ধুয়ে তারপরে আমি পলিথিন করে রাখবো। আর আজকে পাঁচটা হাঁস রাখছি। অনেকে হয়তো এই প্রশ্ন আসতে পারে যে আপু এতগুলো হাঁস রাখছেন কেন, হাঁসের মাংস কিন্তু টাটকেই খেতে ভালো কিন্তু বাসি না। তো আমি বলতেছি, তো এখানে একটা হাঁস কেটে নিছি আজকে রান্না করার জন্য, আর ওই চারটা হাঁস ছিলে নিছি। চারটা হাঁসের ভিতরে হলো তিনটা হাঁস আমার তিন বোনের জন্য রাখছি, আর দুটো হাঁস আমার, একটা আজকে রান্না করবো আর একটা এই যে কেটে তারপরে রেখে দিছি। এই চারটেই ফ্রিজে রেখে দিব, বোনেদের বাসা যখন যাবো বোনেগুলি দিয়ে দিব। তুই দেখতে পাচ্ছেন বৃষ্টি আজকে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি। তো এই বৃষ্টির ভিতরে কিন্তু এই যে আমি বারান্দার পানি টানি পাড়াই, আমার ঠান্ডাটা মনে হয় কি বেশি লেগে যায়। আর আমার এরকম একটা অভ্যাস যে আমি বারান্দায় না আসলে আমার ভালোই লাগে না। তো আমার বাসায় কিন্তু বারান্দায় দাঁড়াইলেই সব কিছু দেখা যায়। তো যখনই মন খারাপ লাগে আমি বারান্দায় দাঁড়াই থাকি বা বসে থাকি। তো বৃষ্টির কারণে এখন বারান্দায় আসা যায় না, আর বারান্দায় আসতে হলে এই যে পানি পাড়ানো পরে, আর এতেই ঠান্ডাটা বেশি লাগে। দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক পানি জমে গেছে আর সারাদিন বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি যখন শেষ হয়ে যায় রাস্তায় পানি কিন্তু থাকে না, এটা পিচ ডালের রাস্তা। তো যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পানি সরে, তারপরও বেশি বৃষ্টি হলে এই যে পানি এমনি জমে থাকে। তো এই যে বৃষ্টি তো দেখালাম, আর এই বৃষ্টির মধ্যে পাতলা খিচুড়ি আর হাঁসের মাংস খেতে দারুণ লাগে। এটা কিন্তু আমার মনে হয় অনেকেরই পছন্দ, যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে। হাঁসের মাংস দেখলে কিন্তু জিভে জল চলে আসে, আর পাতলা খিচুড়ি তো ভাবছি শরীরটা ভালো না, আর হাঁসের মাংস আর খিচুড়ি হলে ভালোই হবে। তো আজকে রান্না করার জন্য আমি এই যে চুলায় একটা ফ্যান বসাই দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, তারপরে এলাচ, এগুলো দুটা তেজপাতা চার পিস করে দিছি, আর হচ্ছে চারটা এলাচ, চার টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর আমার আজকে বয়স দিতেও কষ্ট হইতে আছে, আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ বয়স দিতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আমি চা খাইছি, অনেক রকমের চেষ্টা করতেছি যে দেখি একটা ভিডিও কীভাবে আমি রেডি করতে পারি। তো আল্লাহর রহমতে চেষ্টা করছি, জানি না বাকিটা কীরকম হয়। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে একটু তেলের ভিতরে আমি ভেজে নিব। আর এখন যে এমনিতে কিন্তু লকডাউন দিয়ে দিছে সরকারে, জানেনি করোনা ভাইরাস বাড়ছে দেখেই, তাছাড়া বৃষ্টির ভিতরে কিন্তু ঠান্ডাটা আমাদের অনেকেরই সমস্যা হয়। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া মশলা, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ, হলুদের গুঁড়া দেড় চামচ, ধনিয়ার সরি হলুদের গুঁড়া দেড় চামচ, আর হচ্ছে লবণ স্বাদ মতন, জাল আর লবণ, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে একটা হাঁস নিছি, আর এগুলা ফার্মের হাঁস। তো এখন তো দেশি হাঁস পাওয়া যায় না, শীতের দিন হলে কিছুটা পাওয়া যায়। তো এই হাঁসগুলি ভালো করে একটু রান্না করলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমরা হাঁস খেতে পছন্দ করি, তাই এর লিগে হাঁসটা আমার ভালো লাগে। তো এই যে হাঁস পানি দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিতেছি, ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর ফিরে আসলাম। তো দেখুন এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে হাঁস ভালো করে ধুয়ে নিছে হাঁসের মাংসগুলো, তো দিয়ে দিলাম। আর মাংসটি অনেক সুন্দর হয়েছে, কারণ হাঁসের মাংসটা একদম লাল টকটকা, দেখে অনেক ভালো লাগছে। আর টাটকা হাঁসের মাংস খাওয়ার স্বাদই আলাদা।
তো আর হাঁসের মাংস কিন্তু টাটকেই খেতে ভালো লাগে, বাসিটা খেতে ভালো লাগে না। তো নেড়ে চেড়ে আমি মশলার ভিতরে কষি নিতেছি মাংসটা, আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে এদিকে আমি খিচুড়ি বসাই দিছি, আর খিচুড়ি বসাইছি যে গতকাল মিষ্টি কুমড়া ই করছিলাম, গতকালের আগের দিন ওইখান থেকে মিষ্টি কুমড়া ছিল, তো মিষ্টি কুমড়া আর আলু দিয়ে আমি পাতলা খিচুড়ি দিছি এদিকে। আর এখানে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিতেছি, তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিব, কারণ যে কোনো মাংসই আমি ভালো করে একটু কষাই নিই, আর ভালো করে কষাই নিলে কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো ঠান্ডা আমার আমার বড় ছেলে দুইজনেরই আল্লাহ ভালো জানে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেয়। আর আজকে কথার ভিতরে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগে আগে বলতেছি পরে যদি আমার বলতে মনে না থেকে থাকে তার জন্যই বলতেছি। তো ওই দেখুন আমি এখানে ভালোভাবে হাঁসটা কষিয়ে নিছি, আর এখন দিয়ে দিব জলের পানি। তো এটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর জলের পানিটা দিয়ে তারপরে এই যে তো জলের পানিটা দিয়ে দিব এখন। আজকে কথা বলতে ভালো লাগতেছে না, কথা বলি বলতে চাই একটা বলে ফেলি আর একটা, তার জন্য আগে আগে মানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো পানি দিয়ে দিলাম, জলের পানি দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢেকে দিলাম, আর দেখুন আমি 3 মিনিট পর ফিরে আসলাম, আর একটু নেড়ে দিতেছি। তো এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, আর অল্প করে একটু খিচুড়ি রান্না করতেছি, তার জন্য আর আপনাদের সাথে মানে রান্নাটা শেয়ার করি না, আর ভিডিওটা বড় হয়ে যায়। আর মানে পাতলা খিচুড়ি রান্না করতেছি, বেশি রান্না করলে খাওয়া হবে না, তার জন্য অল্প করে রান্না করলাম। তো দেখতে পাচ্ছেন খিচুড়ি অনেক সুন্দর হয়েছে, আর ক্যামেরায় তেমন একটা ভালো দেখা যায় না, কারণ আগুনের ইয়ে থেকে ক্যামেরাটা গলায় যায়। তো এদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে, আর এদিকে মাংসটাও মোটামুটি হয়ে আসছে। তো যে মাংস সিদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে একটু মিক্স করে দিলাম। তো দেখুন হাঁসের মাংস আমার রান্না হয়ে গেছে এই যে, আর খুব সুন্দর হয়েছে, আর মাংসটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আর আজকে বয়সটা যদি আমি ভালোভাবে দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো রান্নাটা শেষ করলাম, এখন পরিবেশনে পারলাম, আমি পরিবেশন করব। তো দেখুন পরিবেশন করলাম, মাশাআল্লাহ চমৎকার হয়েছে, আমার নিজের রান্না আমি নিজেই বলতেছি। আসলে সত্যি হাঁসের মাংসটা খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে করে খাবেন। অনেকে আছে বলে যে ফার্মের হাঁস খেতে ভালো লাগে না, না হাঁস কিন্তু ফার্মের মুরগির মতো না, ফার্মের মুরগি যেরকম নরম খেতে ভালো লাগে না তা না, অনেক মজা হয়েছে। আর দেখতে পাচ্ছেন খিচুড়িটা, আমি আজকে খেসারের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি, আর খিচুড়িটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো যেহেতু জ্বরের মুখ ঠান্ডা সমস্যা, এই রান্নাটা কিন্তু হওয়ার থেকে একটু খেতেও ভালো লাগছে। তো আসলে কি অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না, যদি ভালো রান্না হয় তাও মনে কি একটু মানে কষ্ট করে খাওয়া যায়। তো তো তার জন্য আমি পাতলা খিচুড়িটা রান্না করলাম, খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে সাথে আছে বোম্বাই মরিচের আচার, এটা আম দিয়ে বোম্বাই মরিচ দিয়ে আচারটা তৈরি করছি। এই এই রেসিপিটা আমার চ্যানেলে আছে। তো এখন এই যে আমি মাংস নিতেছি, আর 1 প্লেটেই আমার ছেলে আর আমি খেয়ে নিব, কারণ ও আমার হাত দিয়ে মানে খেতে চায়। তো আজকে ভালো লাগতেছে না, আর যেহেতু আমার একটু ঠান্ডা সমস্যা ভালো লাগতেছে না, পরে ভাবছি যে তার চামচ দিই। ও আমার ছোটো ছেলে তো আমারটা খিচুড়ি খেতে চায় না, তো দুই মায়ের ছেলে মিলে একসাথে খাইতেছি। আমি বলতেছি যদি আমার ঠান্ডা থেকে আমার কোনো করোনায় থাকে তো তোমারও হয়ে যাবে। তো আমার ছেলে বলতেছে আম্মু তুমি মারা গেলে আমি মারা যাবো, সমস্যা নেই, একসাথেই মরবো, আমরা 3 জন একসাথে থাকি, একসাথে বাঁচবো, একসাথেই মরবো। তো আসলে কি এই মা সন্তানের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা কোথাও মানে পাওয়া যায় না। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যে ভালোভাবে আবার সুস্থ হয়ে সবাই একসাথে থাকতে পারি। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, যেহেতু লকডাউন দিয়েছে সরকার। বাইরে বের হলে আমি বিভিন্ন খবরে দেখতেছি যে শাস্তি দিতেছে, তো জরিমানা করতেছে, তো এটা দিয়ে কোনো লাভ নেই।
তো সরকার যা করণের করতেছে এটা আমরা যত চেষ্টাই করি আমরা এটা ই করতে পারবো না, তো শুধু শুধু বাইরে যে নিজের ক্ষতিকরণ। তো আজকের মতো এ পর্যন্তই। দেখেন এখনও বৃষ্টি হইতেছে, তো এখন আমি একটু রেস্ট নিব, কারণ দুপুরবেলা ঘুমানোর জন্য আমি রেস্টের জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।